পরকালীন জীবনে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে দূরে থাকে, জান্নাতি হচ্ছে তার ঠিকানা। তার আমি আপনি যদি আল্লাহকে ভয় করতাম তাহলে অবশ্যই আমরা পাপ কখনো করতে পারতাম না, আমরা অবশ্যই আল্লাহ বিরু হতে পারলে আদর্শ মানুষ হতে পারতাম। হক পথ প্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা আঁকড়ে ধরে থাকবে। আল্লাহ ভীতি এমনই একটা জিনিস, তাকওয়া এমনই একটা জিনিস যা মানুষকে পাপের অভ্যন্তর থেকে টেনে বের করে নিয়ে আসতে পারে। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সদা সত্য কথা বলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। মানবতার মুক্তির দেশারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে জান্নাতের পথ প্রদর্শনের জন্য, যাতে করে মানুষ পরকালীন জীবনে জাহান্নামী না হয়। যে রাসূল আমাদের জন্য এই সিরাতুল মুস্তাকিমের সঠিক দিশা রেখে গেছেন, আমরা তার প্রতি দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শুধু মণ্ডলে আমি আপনাদের সামনে সূরা সাফের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা শেষ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমানে আমাদের দেশে দুই ধরনের সমাবেশ চলে, তাই না? দুই ধরনের সমাবেশ। শীতের এই মৌসুমে সাধারণত মানুষকে কোরআন হাদিস শেখানোর জন্য, ভালো কথা শোনানোর জন্য, মানুষকে হকের পথে ফিরিয়ে আনার জন্য এই ধরনের অনুষ্ঠান হওয়াটাই এটা আমাদের দেশের একটা চিরাচরিত নিয়ম, এটা হয়েই থাকে। কিন্তু পাশাপাশি মধ্যরাতের পরে আজকের আমাদের দেশের তরুণ ছেলেরা একটু পরেই হয়তো উন্মাদনায় মেতে উঠবে, তাই না? বুঝতে পারেনি, বিশ্বকাপের উন্মাদনা, একটু পরেই বাঁশি আর ঢোল দিয়ে আপনাকে আমাকে ঘুমাতে দেবে না, ওটাও একটা সমাবেশ। ওই সমাবেশে গেলে শয়তান ইন্ধন যোগায়, আর এই সমাবেশে আসলে ফেরেশতারা হেফাজত করে। কোনটা ভালো? ওইটা ভালো, তাই না? ওখানে লোক ডাকা লাগে না, এমনিতেই যায়, আর এখানে ডাকলেও পাওয়া যায় না, আরও পালায়। আজকের এই সমাবেশে আমরা যারা উপস্থিত, আমাদের জন্য অনেকগুলি ফজিলত আছে। এক নম্বর ফজিলত হলো যে আমরা এই সময় আমরা যাবতীয় পাপাচার থেকে মুক্ত আছি, তাই না? এখানে বসে কেউ পাপ করে না, এমনকি কারো যদি ধূমপান করার নেশা উঠে যায় এখানে খাবে না, উঠে চলে যাবে দূরে, তার মানে পাপ এখানে করবে না, এখানে চলবে না। ফ্রেশতারা তো চারিদিকে বিস্তার করে আছে, সুতরাং এখানে পাপ হবে না, তাহলে পাপ থেকে আমরা মুক্ত থাকবো, তাই না? দুই নম্বর ফজিলত হলো এটা একটা এলেম শিক্ষার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য কোনো পথে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তার জান্নাতের পথটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে তো এলেম শেখা যায়, তাই না? কোরআন হাদিসের এলেম শেখা যাবে তো? তাহলে যতক্ষণ আমরা এখানে থাকবো ততক্ষণ এই ফজিলতটা পাওয়া যাবে। তিন নম্বর ফজিলত হলো আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আমাদের উপরে নাজিল হবে। চার নম্বর ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদেরকে ঘিরে রাখবে। পাঁচ নম্বর হলো ফেরেশতারা চারিদিকে আমাদেরকে বেষ্টন করে রাখেন। তাহলে এগুলি কি ভালো না খারাপ? ছয় নম্বর হলো এখান থেকে ইসলামের বিভিন্ন বিষয়, হারাম হালাল, দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলেম অর্জন করা যায়। তাহলে এতগুলি ফজলত এখানে পাওয়া যায়। আট নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন
তার বান তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে আমাদের কথা আলোচনা করবেন যে আমার বান্দারা ওখানে বসে কি চায়। ফেরেশতারা বলেন যে তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তখন আবার বলবেন তারা কি জানে যে তাদের একজন রব আছেন যিনি তাদেরকে জাহান্নামের শাস্তিও দিতে পারেন আবার তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। ফেরেশতারা বললেন হ্যাঁ আল্লাহ তারা জানে। তখন আবার জিজ্ঞেস করেন তাহলে তারা কি চায়। তখন আল্লাহকে বলা হয় যে তারা আপনার ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ বলেন ঠিক আছে আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? এই ধরনের মজলিসে পাওয়া যাবে, কিন্তু ওই সমাবেশে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ওখানে শয়তান আর উস্কে দেবে, অথচ মানুষ এখানে আসতে চায় না, ওখানে সে না ডাকলেও দৌড়িয়ে যায়। এটাই মানুষের রীতি, এটাই মানুষ করে থাকে। আরবিতে একটা প্রবাদ আছে, আর নাসু হারিসু মিম্মা মুনিআ, মানুষকে যা থেকে নিষেধ করা হয় মানুষ সেই কাজটা বেশি করে, এইটা করার জন্য সে আর বেশি আগ্রহী হয়, এইটা মানুষের একটা অভ্যাস। যাই হোক, আমরা আয়াত তেলাওয়াত করেছি সূরা সফের। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? সেটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তোমাদের সম্পদ দ্বারা এবং তোমাদের জীবন দ্বারা। তাহলে সম্পদের কথা আগে বলছেন। আজকের যে মাহফিল হচ্ছে, টাকা লাগবে না? টাকা খরচ হবে তো? টাকাটা দেওয়া বড় কষ্ট। আমরা প্রত্যেকেই এই কষ্ট করে টাকা উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতে অনেক কষ্ট হয়। সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মাল দিয়ে জিহাদের কথা আগে বলেছেন, আমরা সেই দিকে যাব না। আমরা এই আয়াতের প্রথম অংশ আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন কোনো ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, শাস্তি থেকে রক্ষা করবে? শাস্তি কোথায় হবে? পরকালে, তাই না? শাস্তি তো আল্লাহ পরকালে দেবেন। সে পরকালে শুরু হবে কখন থেকে? যখন থেকে আমরা মারা যাব তখন থেকেই পরকাল শুরু, মৃত্যুর পর থেকেই আপনার আমার পরকাল শুরু হবে। তাহলে কবরে শাস্তি পাওয়া অথবা শান্তি পাওয়া, সেখান থেকে আমার পরকালীন জীবন শুরু। তো সেখানে কিভাবে মুক্তি পাওয়া যাবে সে বিষয়টাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মুনজিয়াতুন, তিনটি বিষয় হচ্ছে মুক্তিদানকারী। ফাআম্মাল মুনজিয়াতু ফা তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, মুক্তিদানকারী তিনটি বিষয়ের প্রথম যেটা সেটা হলো গোপনে এবং প্রকাশ্যে, জনসমক্ষে এবং নির্জন স্থানে, জনাকীর্ণ পরিবেশে কিংবা জনহীন প্রান্তরে, প্রত্যেকটি জায়গায় আল্লাহকে ভয় করতে হবে। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, যেখানেই থাকো সেখানে তুমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবি'ইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখনই তোমার পাপের কাজ হয়ে যাবে তারপরেই তুমি নেকির কাজ করো, তাহলে তোমার নেকির কাজ তোমার পাপকে মিটিয়ে দেবে। অখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে উত্তম আচরণ করো। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1987। তাহলে রাসুলের প্রথম নির্দেশ হল আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো না কেন সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। পৃথিবীর মানুষ যদি প্রত্যেকেই আল্লাহ ভীরু হতো,
তাহলে আমাদের এই দেশে আর্মি, বিডিআর, পুলিশ, র‍্যাব কোনো কিছুই প্রয়োজন হতো না। মানুষ যদি খালি আল্লাহকে ভয় করত তাহলে কোনো কিছুরই প্রয়োজন হতো না। কিন্তু মানুষ কি আল্লাহকে ভয় করে? মানুষ আল্লাহকে ভয় করে না। আল্লাহ বলছেন ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়ালাকিন ইয়াস্তাগফুনা মিন আল্লাহ, তারা মানুষ থেকে পাপকে গোপন করে কিন্তু আল্লাহ থেকে পাপ গোপন করে না। জামে সমাবেশে আছে, এখানে পাপ করবে না, নির্জন জায়গায় যাবে সেখানে পাপ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন হেরাকলের দরবারে, চিঠি দিয়ে পাঠিয়েছিলেন আরবি ভাষায় লেখা। মুতারজিম চিঠি পড়ছে কিন্তু চিঠির বিষয়গুলির সত্যায়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নিকটবর্তী কোনো লোককে হেরাকল ডেকে পাঠিয়েছে যেন এই বিষয়গুলি সত্য কিনা সে যেন যাচাই করতে পারে। খুঁজে খুঁজে সবচেয়ে নিকটবর্তী পাওয়া গেল আবু সুফিয়ানকে। যখন সে ঈমান আনেনি তখনও সে মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হেরাকল প্রশ্ন করছে, তিনি কেমন মানুষ ছিলেন, কোন বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি কি করেন, কি বলেন, যুদ্ধে তিনি যেতেন না তোমরা যেত, এইভাবে বিভিন্ন প্রশ্ন করল। সবগুলির যথাযথ উত্তর আবু সুফিয়ান দিলেন। এরপরে বেরিয়ে এসে বললেন, আমি যদি এই ভয় না করতাম যে মক্কার লোকেরা আমাকে বলবে যে আবু সুফিয়ান মিথ্যা কথা বলছে, তাহলে অবশ্যই আমি প্রশ্নের উত্তর সঠিক দিতাম না। ও একজন কাফের হয়ে, একজন মুশরিক হয়েও সে ভয় করছে যে না মিথ্যা কথা বলা যাবে না, মানুষ আমাকে খারাপ বলবে। আমরা কি ভয় করি? আমরা এই ভয় করি না। দেদারসে মানুষ মিথ্যা কথা বলছে, এমনকি দু চারবার হজ করে এসেও মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, তারপরও মিথ্যা কথা বলে। যাই হোক, মানুষ মানুষের সামনে পাপ করতে চায় না, মানুষ গোপনে পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওটা দেখেন। তার আমি আপনি যদি আল্লাহকে ভয় করতাম তাহলে অবশ্যই আমরা পাপ কখনো করতে পারতাম না, আমরা অবশ্যই আল্লাহ বিরু হতে পারলে আদর্শ মানুষ হতে পারতাম। এরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহ ফাওয়াযনা মাউইযাতান বালিগাতান যারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব فقام رجل يا رسول الله كأن هذه موعظة معدع فما تعهد إلينا إرباز بن سريه رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করালেন, অতঃপর তিনি আমাদের দিকে ফিরে বসলেন এবং তিনি একটা সারগর্ভ বক্তব্য পেশ করলেন যাতে আমাদের অন্তর ভীত সন্ত্রস্ত হলো, আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। এক লোক দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, মনে হচ্ছে এটা একটা বিদায়ী ভাষণ, সুতরাং আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার, ওয়াসসামি ওয়া তাআতি, নেতার কথা শোনার এবং তার আনুগত্য করার, ওয়া ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই যে ব্যক্তি আমার পরে বেঁচে থাকবে সে বহু মতভেদ দেখতে পাবে। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, সেই সময় তোমাদের জন্য আবশ্যক হল তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, অতপর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, হক পথ প্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে থাকবে, তামাসসাকু বিহা, ওটা শক্ত করে ধরো, ওয়া আযু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, বেদাত থেকে নতুন কোনো কাজ করা থেকে দূরে থাকো, ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কেননা প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে বিদআ, ওয়া কুল্লু বিদআতিন যালালা,
আর প্রত্যেক নতুন সৃষ্টি হচ্ছে পথভ্রষ্টতা। সুনান নাসাইতে অতিরিক্ত এসেছে ওয়া কুল্লু যালালাতিন ফিন নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূলের দীর্ঘ হাদিসে প্রথমে যে নির্দেশনা দিলেন, যে উপদেশ দিলেন, সেটা হলো উসিকুম বিতাকওয়াল্লাহি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহ ভীতি অর্জন করার। শ্রোতা মণ্ডলী, আল্লাহ ভীতি এমনই একটা জিনিস, তাকওয়া এমনই একটা জিনিস যা মানুষকে পাপের অভ্যন্তর থেকে টেনে বের করে নিয়ে আসতে পারে। সহিহ বুখারীর 2102 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের তিন ব্যক্তি পথ চলতে শুরু করলো, পথে চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তারা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো। যখন তারা গুহার ভিতরে ঢুকলো, তখন উপর থেকে পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা বলল, এখান থেকে বের হওয়ার আমাদের আর কোনো উপায় নেই, একটাই উপায় আছে, সেটা হলো এই, তোমরা তোমাদের সৎ আমলকে লক্ষ্য করে, উপলক্ষ করে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহই পারে তোমাদেরকে আমাদেরকে এখান থেকে বের করতে। তখন এক ব্যক্তি বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি উল্লেখ করার মতো তেমন কোনো সৎ আমল করিনি, তবে আমি একটা কাজ করেছিলাম, সেটা হলো এই, আমি আমার চাচাতো বোনকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, একদিন আমি তার কাছে আমার মনোবাসনা পূর্ণ করার জন্য পেশ করলাম। সে তখন বলল, তুমি আমাকে 100 স্বর্ণমুদ্রা দেওয়ার আগে আমি তোমার কথায় রাজি হব না। আমি অত্যন্ত কষ্ট করে 100 স্বর্ণমুদ্রা সংগ্রহ করলাম, 100 স্বর্ণমুদ্রা তাকে দিয়ে আমি যখন আমার মনোবাসনা পূর্ণ করার জন্য আমি তার চার জানুর মধ্যে উপনীত, তখন সে আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে তুমি এই মোহর ছিন্ন করো না, এই জায়গাটাকে তুমি অন্যায়ভাবে ব্যবহার করো না। আল্লাহ, আমি তখন ওখান থেকে উঠে আসলাম, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা মিন খাশিয়াতিল্লাহ ফাফরিজ আন্না, হে আল্লাহ, তুমি যদি জেনে থাকো আমি কেবল তোমার ভয়ে আমি এই কাজটা করেছিলাম, তাহলে তুমি আমাদের থেকে ওই পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরিয়ে দিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কার ভয়ে? কোনো মানুষের ভয়ে, সমাজের ভয়ে, নেতার ভয়ে? না, কারো ভয়ে নয়, একমাত্র আল্লাহর ভয়ে সে ওখান থেকে উঠে এসেছে। কোনো যুবকের পক্ষে এটা কি সম্ভব? হ্যাঁ, তখনই সম্ভব যদি এই যুবক কেবল আল্লাহকে ভয় করে, তাহলে তার পক্ষে এটা সম্ভব। দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে, সব কিছু থেকে মুখ ফিরিয়ে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে একজন মানুষ গুনাহের নিগড় থেকে, পাপের পঙ্কিলতা থেকে, এই অপরিচ্ছন্ন পথ থেকে সে নির্মল আলোর দিকে, ওহির আলোর দিকে সে বেরিয়ে আসতে পারে, সে পুণ্যের পথে ফিরে আসতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ফিরে আসতে পারে। এটা তখনই সম্ভব যখন সে আল্লাহকে ভয় করবে। কিন্তু দেখুন, আমাদের সমাজে আল্লাহভীরু মানুষের সংখ্যা অত্যন্ত কম। যদি আল্লাহভীরু মানুষ সমাজে থাকত, তাহলে আমাদের মসজিদগুলিতে তালা ঝুলতো না, ওখানে তালা দেওয়ার প্রয়োজন হতো না, সব মানুষই তো ইবাদত করতে আসে, কিন্তু তারপরে জুতা স্যান্ডেল হারায় কেন? আমার আপনার জুতা স্যান্ডেল কেন হারাইছে? ওটা মসজিদের ভিতরে নিয়ে যেতে হয় কেন? এই জন্য নিয়ে যেতে হয়, পাঁচ ওয়াক্ত সালাত ঠিকই আদায় করে, কিন্তু ওর মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। তা না হলে এই জুতা, সুন্দর জুতা দেখে নিজেরটা রেখে দিয়ে পরেরটা নিয়ে চলে গেছে, কেন হবে এটা? শুধু মণ্ডলী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার জীবনী আমরা অল্প বিস্তার অনেকেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, সেখানে গিয়ে তিনি বললেন, আমি অত্যন্ত সুন্দর একটা ঘর দেখলাম। আমি তখন জিজ্ঞাসা করলাম, এই ঘরটা কার? আমাকে বলা হলো, এটা কুরাইশের এক যুবকের। আমি মনে মনে ভাবলাম, আমি তো কুরাইশের যুবক, সুতরাং ঘরটা হয়তো আমারই হবে। এরপরও আমি জিজ্ঞাসা করলাম, কুরাইশের সেই যুবকের নাম কি? তখন আমাকে বলা হলো, কুরাইশের সেই যুবকের নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব।
রাসূল বললেন যে আমি ওই ঘরে ঢুকতে চাইলাম কিন্তু ওমরের আত্মসম্মান বোধ এটা আমাকে ওই ঘরে ঢুকতে বাধা দিল। রাসূল মিরাজ থেকে ফিরে এসে যখন ওমরকে বলছেন, ওমর কেঁদে দিয়েছেন, রাসূল আপনার কাছেও আমার আত্মসম্মান বোধ? তাহলে ইসলামের এই দ্বিতীয় খলিফা ওমর জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন তার মধ্যে ওমর দ্বিতীয় নম্বরে, ওমর ফিল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমরই হতে সেই ব্যক্তি। রাসূল আরো বলেছেন, ওমর যে পথে হাঁটে শয়তান সেই পথে হাঁটে না। কিন্তু এরপরও ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আততায়ের ছুরিকাঘাতে তিনি যখন আহত হলেন, যখন তিনি জীবন সম্পর্কে নিরাশ হয়ে গেলেন যে আমার আর হায়াত বোধহয় বাকি নেই, তখন তিনি বলছেন, লাউ কান আলি তিলা আল আরজ দাহাবান লাভ তাদাইতু মিন আযাবিল্লাহি ক্বাবলা আন আরাহু, যদি এই পৃথিবী সমপরিমাণ স্বর্ণ আমার থাকত আর আমি যদি জানতাম যে এইগুলি আল্লাহর রাস্তায় সদকা করার মাধ্যমে, আল্লাহর পথে দান করার মাধ্যমে আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি সেগুলি আল্লাহর রাস্তায় দান করে দিতাম আল্লাহর এই শাস্তি প্রত্যক্ষ করার আগে। সুবহানাল্লাহ। বিহাদি এইজন ইবনুল জাউজি রাহিমাহুল্লাহ বলছেন, ওমরের এই আল্লাহ ভীতি, ওমরের তাকওয়া আর তোমাদের নিশ্চিন্ততা দেখে আমি আশ্চর্য হই। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও সে আল্লাহর শাস্তিকে কতটা ভয় করছে। আর তোমরা জানো না যে তোমরা জান্নাতি না জাহান্নামি, এটা না জেনেও তোমরা নিশ্চিন্ত বসে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুঃখ করে বলছেন, মা রাআইতু মিসলুন নারে না মাহারিবুহা ওমা রাআইতু মিসলাল জান্নাতি না মা তালিবুহা। জাহান্নাম থেকে মুক্তিকামী মানুষ সারা রাত ঘুমিয়ে কাটায় এমন কোন মানুষ আমি দেখিনি, আর জান্নাতের প্রত্যাশী জান্নাত আকাঙ্ক্ষা করে, জান্নাত পেতে চায় অথচ সেও ঘুমিয়ে কাটায় এমন কোন মানুষ আমি দেখিনি। তাহলে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। যদি মানুষ আল্লাহবিরহ হতো তাহলে অবশ্যই সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক সে ইবাদত করার চেষ্টা করত, সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তারপরও রাসূল প্রতি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে কোনো কোনো সময় তার পায়ের গোড়ালি ফেটে যেত, ফুলে যেত। তাকে বলা হতো, আল্লাহ রাসূল আপনার আগে পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি কেন এত কষ্ট করেন? রাসূল বলতেন, আফালা আকুনা আব্দান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুতরাং মানুষ যখন এই তাকওয়া অর্জন করতে পারবে তখনই জান্নাত হবে তার ঠিকানা। আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুতরাং সে যে ব্যক্তি পরকালীন জীবনে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে দূরে থাকে, জান্নাতি হচ্ছে তার ঠিকানা। তাহলে তাকওয়া অর্জন করলে, আল্লাহ ভীতি অর্জন করলে পরকালীন জীবনে মুক্তি পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। দুই নম্বর হল ওয়াল কাউলু বিল হাক্কি ফির রেজা ওয়াস সাখাতি, সন্তুষ্টিতে এবং অসন্তুষ্টিতে, সুখে দুঃখে প্রত্যেকটি অবস্থায় সত্য কথা বলা, বিপদে হোক আর স্বাচ্ছন্দ্যে হোক, মুসিবতে হোক আর শান্তিপূর্ণ অবস্থায় হোক, যে সময় হোক না কেন সত্য কথা বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্না সিদকা আল বির, সত্য কথা বলা হচ্ছে পূর্ণ। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, আর এই পূর্ণ মানুষকে জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল কিযবা ফুজুর, নিশ্চয় মিথ্যা কথা বলা হচ্ছে পাপাচার। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে সত্য কথা বলতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। যে খুতবা পাঠ করেছি এর মধ্যে সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, সদা সত্য কথা বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলিকে সংশোধন করে দেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। তাহলে কি করতে হবে? আল্লাহর নির্দেশ, সত্য কথা বলো। কিন্তু সত্য কথা না বলে যদি মিথ্যা কথা বলি, তাহলে কবর থেকেই শাস্তি শুরু হবে। সহিহ বুখারীর 1386 দীর্ঘ হাদিস সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি ফজরের সালাত আদায় করানোর পর আমাদের দিকে ফিরে বসতেন, এরপর আমাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমরা আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা। যদি আমরা কোনো স্বপ্নের কথা বলতাম, তাহলে তিনি সাধ্যমতো তার ব্যাখ্যা করতেন। একদিন তিনি বললেন, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছো? আমরা বললাম, আল্লাহ রাসূল, আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি। রাসূল বললেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। রাসূল বললেন, আমি দেখলাম দুইজন লোক এসে আমার দুই বাহু ধরে আমাকে একটা পবিত্র স্থানের দিকে নিয়ে গেল, সম্ভবত ওই জায়গাটা সিরিয়ার দিকে হবে। আমি যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, আর তার এই গাল কাঁচি দিয়ে কাটা হচ্ছে, ডান দিক কেটে পিছনের পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে, ডান দিক কাটা শেষ হয়ে গেলে আবার বাম দিক শুরু করছে, যখন বাম দিক শেষ হয়ে যাচ্ছে তখন পুনরায় ডান দিক শুরু করার সময় তার ডান দিকের গালটা ভারী হয়ে যাচ্ছে। আমি বললাম, এটা কি? আমাকে বলা হলো এটা হচ্ছে মিথ্যুক লোক, দুনিয়াতে যে মিথ্যা কথা বলতো তার জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। তাহলে সত্য কথা বাদ দিয়ে মিথ্যা বলা যাবে? কবরের দিন, কবরের এই সময়টা, এই জীবনটা কতদিনের, কত মাসের, কত বছরের, কত শতাব্দীর, কত সহস্রাব্দীর, এটা আপনি আমি কেউ জানি না। আর কিয়ামত কতদিন পরেও সংঘটিত হবে সেটাও আমরা কেউ জানি না। তাহলে কোনো মানুষের শাস্তি যদি কবরের এই জীবনে শুরু হয়, সেটা কিয়ামত পর্যন্ত কত বছর, কত সহস্রাব্দ চলবে এটা কেউ জানে না। সুতরাং সেই সময় যদি এই শাস্তি হয়, তাহলে অবস্থাটা কি হবে? মিথ্যা কথা বলে আপনি আমি এখন পার পেতে পারি, আল্লাহর সামনে কি মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? সম্ভবই নয়। আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকের দিন আমি তোমাদের মুখ বন্ধ করে দিলাম, আমাদের সাথে কথা বলবে তোমাদের হাত, কথা বলবে তোমাদের পা, কি তোমরা সেদিন অর্জন করেছিলে। সুতরাং মিথ্যা কথা বলে মুক্তি পাওয়া এটা আদৌ সম্ভব নয়। তিন নম্বর হল ওয়াল কাসদু ফির রেজা ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকর, সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, দারিদ্র্যে কিংবা ধনাঢ্য অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা, খরচের ক্ষেত্রে হোক, দানের ক্ষেত্রে হোক,
আমার পরিবার পরিজনের জন্য খরচের ক্ষেত্রে হোক কিংবা আমার এলাকার মানুষের জন্য খরচের ক্ষেত্রে হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আম্মাল মুহলিকাত, ধ্বংসকারী তিনটি জিনিস হল পাহাওয়ান মুত্তাবাকুন, প্রবৃত্তির অনুসরণ করা। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে তার মনে যা চায় সেটা বাদ দিয়ে সে কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করে, অন্তত আমাদের সমাজে এরকম মানুষ কম পাওয়া যাবে, তাই না? মনে যা চায় আমরা তাই করার চেষ্টা করি, একবার ভেবে দেখি না যে কাজটা কি কোরআন হাদিসের দৃষ্টিতে এটা ঠিক না বেঠিক। এটাই হলো প্রবৃত্তির অনুসরণ। ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি কুফার রাজধানীতেই দাঁড়িয়ে জনসমুদ্রে বক্তব্য পেশ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নি আখওয়াফু মা আখাফু আলাইকুম তুলুল আমাল ওয়া ইত্তিবাউল হাওয়া ফাআম্মা তুলুল আমাল ফায়ুনসি আল আখিরা ওয়া আম্মা ইত্তিবাউল হাওয়া ফায়ুযিল্লু আনিল হক। হে মানব সকল, শুনে রাখো, আমি তোমাদের থেকে সবচেয়ে যে জিনিসটির ভয় করি সেটা হলো অধিক আশা আকাঙ্ক্ষা করা আর প্রবৃত্তির অনুসরণ করা। কারণ অধিক আশা আকাঙ্ক্ষা মানুষকে পরকাল ভুলিয়ে দেয় আর প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে মানুষ যখন হালাল আর হারাম বিচার না করে, ঠিক আর বেঠিক এটা বিচার না করে সে যখন প্রবৃত্তির অনুসরণ করবে, তখন সে হক থেকে দূরে সরে যাবে। দুই নম্বর হল ওয়াশহন মুতা, লোভের দাস হওয়া। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার লোভ নাই, হ্যাঁ, তবে লোভটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ বলছেন, উমাইয়ু কাশহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাকে লোভ থেকে পরিত্রাণ দেওয়া হলো সেই হলো মুক্তিপ্রাপ্ত, সূরা হাশর 9 নম্বর আয়াত। তাহলে লোভ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলতে গেলে সময় পার হয়ে যাবে। সহিহ বুখারীর 3464, সহিহ মুসলিম 2964 দীর্ঘ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের তিন লোকের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, এক লোক হলো কুষ্ঠরোগী, আর এক লোক হচ্ছে টেকো মাথার, আর এক লোক হচ্ছে অন্ধ। তিনজনের কাছে ফেরেশতা গিয়ে জিজ্ঞেস করছে, তোমাদের কাছে পছন্দনীয় জিনিস কি? কুষ্ঠরোগী বলছে যে আমার যেন রোগ ভালো হয়ে যায়, কারণ মানুষ আমাকে ঘৃণা করে। টাক মাথার লোকটা বলছে আমার যেন টাক ভালো হয়ে যায়, কারণ মানুষ আমার টাক দেখে টিটকারি করে। আর অন্ধ লোকটা বলছে, দুনিয়ার কোনো কিছু আমি দেখতে পাই না, সুতরাং চোখ যদি আমার ভালো হয়ে যায় এটাই আমার কাছে প্রিয়। ফেরেশতা দোয়া করে দিলেন, ভালো হয়ে গেল তিনজনেই। তিনজনকে জিজ্ঞেস করছে, তোমাদের কাছে প্রিয় সম্পদ কি? কুষ্ঠরোগী বলছে, আমার প্রিয় সম্পদ হচ্ছে উট, টেকো মাথার লোক বলছে আমার গরু, আর অন্ধ লোকটা বলছে আমার ছাগল। তিনি দোয়া করলেন, আল্লাহ তাদেরকে তিনটা গর্ভবতী প্রাণী দিলেন। ফেরেশতা চলে গেলেন, তাতে এত বরকত হলো যে কুষ্ঠরোগীর উটে মাড় ভরে গেল, টেকো মাথার লোকের গরুতে মাড় ভরে গেল, আর ওই অন্ধ লোকটার ছাগলে মাড় ভরে গেল। কিছুদিন পরে এই ফেরেশতা আবার আগের আকৃতি নিয়ে ওদের কাছে আসলো। এসে কুষ্ঠরোগী লোকটাকে বলল যে আমার পাথেয় শেষ হয়ে গেছে, আল্লাহ ছাড়া আমার আর ফিরে যাওয়ার আর কোনো মাধ্যম নাই, আর তুমি যদি আমার উপর দয়া করো তাহলে আমার গন্তব্যে ফিরে যাওয়া সহজ হবে। সে বলল, না, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমার অনেকের উপরে আমার হক আছে। ফেরেশতা তাকে পূর্বের কথা স্মরণ করিয়ে দিল, সে অস্বীকার করলো। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তাকে বলল, একই কথা বলল, সে ওই আগের মতোই বলল। এবার ফেরেশতা বললেন, যদি তোমরা মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। দুজন আগের অবস্থায় হয়ে গেল।
অন্ধ লোকটার কাছে আসলো। এবার এসে তাকে বললে যে ভাই, আমি মুসাফির মানুষ, টাকা পয়সা কিছু নাই, আমার কাছে একটু সহযোগিতা করতে। সে তখন বলছে, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমি নিঃস্ব ছিলাম, আমাকে এত সম্পদ আল্লাহ দিয়েছেন, তোমার যা প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও, আমি তোমাকে নিষেধ করব না। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন বলল যে দেখো, তোমাদের এই তিন ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিলেন, সুতরাং ওই দুই ব্যক্তি তারা ব্যর্থ হয়েছে, আর তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, সুতরাং তোমার সম্পদ তোমার কাছেই থাক, আল্লাহ তোমার সম্পদে আরো বরকত দান করুন। সুবহানাল্লাহ। আমাদের সম্পদ কার দান? আল্লাহর দান। সুতরাং আল্লাহ আপনাকে আমাকে ব্যবহার করার সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সুতরাং সে ব্যবহার করতে গিয়ে অন্যায় পথে ব্যবহার করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি আমি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যে অশ্লীলতা চলে, যে বেলাল্লাহ লাপানা চলে, সেখানে আপনার আমার টাকা দিতে কষ্ট হয় না, কিন্তু যখন সংগঠনের জন্য 10 টাকা কুপন আপনার কাছে নিয়ে পেশ করা হয়, তখন বলে ভাই এখন এখন না, পরে দেব না। আপনি নাম কামানোর জন্য যে সমস্ত স্কুল কলেজে অনৈসলামিক শিক্ষা দেওয়া হয়, সেখানে আপনি দেদারসে দান করতে পারেন, মাদ্রাসার কথা বললে, মসজিদের কথা বললে আপনার পকেট থেকে 10 টাকার নোট বের হয় না। এই কৃপণতা এগুলি আমাদেরকে পরকালীন জীবনে অবশ্যই ধ্বংস করবে। সবশেষে ওয়া ইজাবুল মারা বি নাফসিহি, আত্ম অহংকার। পৃথিবীর মানুষ কারো যদি সম্পদ থাকে তাহলে সে কিন্তু ধরাকে সরা জ্ঞান করে। কেউ যদি একটু এলাকায় ভালো শিক্ষিত মানুষ হয় তাহলে সে অপরকে মানুষই মনে করে না। কেউ যদি বড় উচ্চ পর্যায়ের চাকরিজীবী হয় তাহলে অন্যদেরকে সে দেখতেই পারে না, তাহলে আমার চেয়ে বড় আর কে আছে। এই অহংকার পরকালীন জীবনে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, ওই লোক জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে। এক লোক বললে, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এমন লোক আছে যে চায় যে তার জামাটা ভালো হোক, তার জুতাটা সুন্দর হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল কিবরু বাতারুল হক ওয়া গামাতুন নাস, অহংকার হলো দম্ভ ভরে সত্য জিনিসকে, সঠিক জিনিসটাকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। আমাদের মধ্যে এমন মানুষও পাওয়া যাবে, আর বাপ দাদার আমল থেকে দেখে আসলাম যে সবাই সালাতের পর দোয়া করে, তুমি এই সবার নতুন হাদিস শুরু করেছো না, অথচ জানে যেটা হাদিসে এসছে, পূর্বপুরুষ থেকে দেখে আসলাম মসজিদে দোয়া যেন হয়, আর তুমি এসে নতুন কথা বলছো। জেনে শুনে এভাবে সত্যকে প্রত্যাখ্যান করা এটা অহংকারের নামান্তর। আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা, দম্ভ ভরে তুমি পৃথিবীতে চলো না, তুমি তোমার পদভারে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, আর তুমি আকাশের চূড়ায়ও পৌঁছে যেতে পারবে না। সুতরাং অহংকার অবশ্যই পরিহার করতে হবে। অহংকারী মানুষ সে বহু সময়, অনেক সময় দেখা যায় সে হকটাকে গ্রহণ করতে চায় না, হকটাকে হক জেনেও সেটা গ্রহণ করতে সে পারে না। আবু জাহল, উতবা শাইবা, আখনাস বিন রবিআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে কুরআন তেলাওয়াত করতেন,
তখন তারা লুকিয়ে লুকিয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনত। একদিন আখরাস বলছে, আরে তুমি তো আবু জাহালকে বলছো, তুমি তো লুকিয়ে লুকিয়ে কোরআন শোনো, তা তুমি মুহাম্মদকে স্বীকার করো না কেন, তার কথা মানো না কেন? তখন সে বলছে যে কি করে তার কথা আমরা মানি। বনু হাশেমের লোকরা আজকে গর্ব করে বলে, ফিনা নবিয়ুন আনজাল আলাইহিল কোরআন, আমাদের মধ্যে নবী আছে যার কাছে ইয়ানজুলু আলাইহি মিনাস সামা, যার নিকট আসমান থেকে ওহী নাজিল হয়। সুতরাং বনু মাকসুম গোত্রতে এরকম কোন লোক নাই, তাহলে আমি কি করে তার কথা মানতে পারি? এই অহংকার তাকে হাত গ্রহণ করা থেকে দূরে রেখেছে। সুতরাং আমাদেরকেও পরকালীন জীবনে নাজাত পেতে হলে, ধ্বংসোন্মুখ পথ থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই অহংকার পরিহার করতে হবে। যে তিনটি জিনিস আপনাদের সামনে বললাম, মুক্তি দানকারী তিনটি জিনিস হলো আল্লাহ ভীতি অর্জন করা, দুই নম্বর সত্য কথা বলা, তিন নম্বর জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করা। ধ্বংসকারী তিনটি জিনিস হলো লোভের দাস হওয়া, দুই নম্বর কৃপণত করা, আর তিন নম্বর হলো আত্মহংকারী হওয়া। আমরা প্রত্যেকেই পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিষয়গুলি, নাজাত দান করি তিনটি বিষয় আমরা অবলম্বন করার চেষ্টা করব, আর ধ্বংসকারী তিনটি জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এগুলি মেনে চলে পরকালীন জীবনে আমরা জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহুম আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আবু বকর সিদ্দিক ভাই 500 টাকা দান করেছে, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, আমরা যে আলোচনাগুলি করে যাই সেগুলির কিছু হয়তো আপনারা মনে রাখতে পারেন, কিছু হয়তো আপনারা ভুলে যাবেন, কিন্তু আমাদের এই কথাগুলি আত্মাহারিকের পাতায় পাতায় আপনারা পাবেন। সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা মাসে 30টি টাকার বিনিময়ে একটা আত্মাহারি কিনে নিজে পড়ুন, পরিবার পরিজনকে পড়ানোর চেষ্টা করুন, আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও পড়ানোর চেষ্টা করুন। হাদিস ফাউন্ডেশন প্রকাশিত গুরুত্বপূর্ণ বইগুলি আছে, যেগুলি আপনাদের প্যান্ডেলের পিছনেও পাওয়া যাবে, বিভিন্ন সময় আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদের কাছেও পাবেন। আপনারা এই বইগুলি সংগ্রহ করে নিজেরা পড়বেন, অন্যদেরকে পড়তে উৎসাহিত করবেন, তাহলে আপনার ঘরে ঘরে এই ওয়াজ আপনি প্রতিদিন পাবেন, বছরে একদিন নয় প্রতিদিন পাবেন। সুতরাং সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আত্মাহারিক পড়বেন এবং হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বইগুলি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আল্লাহুম আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।